আজকে যে বিষয়টা দেখানো হবে সেটা হচ্ছে লিঙ্কডইন, কিভাবে একটা নতুন অ্যাকাউন্ট করতে হবে এবং কিভাবে এখান থেকে জব নেওয়া যায় এবং কি ক্যাটাগরি জব এখানে পাওয়া যায়। আসলে লিঙ্কডইন সাইটটা কি সেটা আমাদের একটু জানা দরকার। লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল সাইট, যেমন ফেসবুক হচ্ছে একটা সামাজিক যোগাযোগের মাধ্যম। এখানে বিভিন্ন সমাজে যে বিষয়গুলো ঘটে থাকে সেগুলো পোস্ট করা হয় বা ফ্রেন্ড সার্কেল এখানে চ্যাট ঠাট এই বিষয়ে করা হয়, কিন্তু লিঙ্কডইনে একমাত্র কি করা হয় জবের জন্য, জবের জন্য কোনো পোস্ট করা হয় বা জবের জন্য কোনো প্রপোজাল পাঠানো হয় এমন বিষয়ের জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে হয়। এখানে প্রফেশনাল লোকগুলো বেশি দেখা যায়। তো আমরা দেখি একটা অ্যাকাউন্ট খুলে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তো আমরা গুগল একটা নতুন সার্চ ইঞ্জিন ট্যাব ওপেন করলাম, এখানে জাস্ট লিঙ্কডইন নামে একটা LinkedIn.com লিখলে হবে বা লিঙ্কডইন সাইন ইন লিখলে হবে। আমি .com লিখলাম, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এরপরে আমার সামনে চলে আসছে যে এখানে বিভিন্ন ভাবে আসতে পারে, বিভিন্ন সামনে এখানে আপনার এই অপশনে, এই উইন্ডোজ অপশনে আপনার এখানে জয়েন নাম আসতে পারে এবং বাম পাশে জয়েন থাকবে আর ডান পাশে থাকবে সাইন ইন। তো আমরা যদি পুরাতন অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে সাইন ইন করবো, আর যদি নতুন হয়ে থাকে সেক্ষেত্রে জয়েন করবো যার জয়েন নাম। আর আমাদের এখানে এটা পুরাতন অ্যাকাউন্ট মার্ক করতেছে, এখানে ইমেল আর ফোন নম্বর চাচ্ছে, এখানে পাসওয়ার্ড চাচ্ছে আর এখানে সাইন ইন করতে চাচ্ছে। তো যদি পুরাতন অ্যাকাউন্ট হয় দুইভাবে করা যাবে। আর এখন যদি আমরা নতুন অ্যাকাউন্ট করি সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট জয়েন ইন নাও দেবো, অথবা এখানে থাকলে এখান থেকে জয়েন ইন একই করবো। আমরা জয়েন ইন নাও দিলাম যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট করবো। এরপরে আমরা একটা ইমেল নম্বর দিব, ইমেল নম্বরটা আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে দিই। এখানে আমার একটা ইমেল ওপেন করা আছে, জাস্ট এই যে ইমেলটা আমি ইমেলটা কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম। এরপর যে ৬ সংখ্যার একটা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটা হচ্ছে ছয়ের মূল ক্যারেক্টার, ৬ সংখ্যা হতে হবে। আচ্ছা পাসওয়ার্ডটা দিই আমি এখানে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর হচ্ছে এগ্রি অ্যান্ড জয়েন, জাস্ট এখানে ক্লিক দিলাম। এরপর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, আমার জিমেলটা একটু দেখে আসি, সুজন আছে ফার্স্ট নেম আর লাস্ট নেম আছে খান, আমি সুজন দিলাম SUJ1। আর লাস্ট নেম দিলাম খান, ওকে। এখন কন্টিনিউতে ক্লিক দিব। এখান থেকে জাস্ট আপনার ইউনাইটেড স্টেট থাকতে পারে, এখান থেকে বাংলাদেশ থাকতে পারে। জাস্ট এখান থেকে আমরা কি করব, সিটি অর ডিস্ট্রিক্ট, আমরা এখান থেকে জাস্ট আমরা ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিলাম। এখান থেকে মোস্ট রিসেন্ট জব, আমাদের যিনি সুজন খান উনি হচ্ছে জব করবে গ্রাফিক ডিজাইন, আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন দিলাম, গ্রাফিক ডিজাইনার। এরপর হচ্ছে এমপ্লয় সিলেক্টেড, কোথাকার এমপ্লয়, এখান থেকে জাস্ট এখান থেকে এমপ্লয় ফ্রিল্যান্সারই হোক। আর হচ্ছে মোস্ট রিসেন্ট কোম্পানি সাকসেস ট্রেনিং ইনস্টিটিউট,
SUWC, EWS, success, training, success training institute. Access training institute. Again, a selected industry. Selected industry with the government base demo. Graphic design industry. But design industry. Educational management. You can only go up some of the for bullet to the canoe. রাইটিং অ্যান্ড এডিটিং আছে, ওয়্যারলেস আছে, সবগুলো আমরা দেখলাম। আমরা জাস্ট এখান থেকে ডিজাইনটা সিলেকশন করবো। গ্রাফিক ডিজাইন ব্যাস, এখান থেকে আমরা কন্টিনিউ করবো। আমাদের জিমেইলে একটা সংখ্যা গেছে, সেই সংখ্যাটা আমরা কপি করে নিয়ে আসবো। 4025258 এটাকে কপি করলাম। কপি করে জাস্ট এখানে বসিয়ে দিলাম। এগ্রি অ্যান্ড কনফার্ম। ইয়েস, ইয়েস জব অ্যালার্ট ফর দিস অ্যাপস। যেখান থেকে আমরা যা সার্চ জব স্কিপ করলাম, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। জাস্ট অ্যাকাউন্টটা দেখতে বা ব্যবহার করতে অনেকটা ফেসবুকের মতো, কিন্তু আসলে ফেসবুক আছে সামাজিক যোগাযোগের মাধ্যম, আর এটা হচ্ছে আপনার প্রফেশনাল সাইট। এখানে আমাদের কিছু দেখাচ্ছে যে ওয়ান ডিড ইউ স্টার্ট ওয়ার্কিং অ্যাট সাকসেস ট্রেনিং ইনস্টিটিউট, কতদিন থেকে শুরু করছে, সে শুরু করছে আমরা 1 বছর আগে জানুয়ারি থেকে, কত সাল 2019 সাল, এখানে সেভ দিয়ে দিই। এখানে আমরা চাইলে একটা ফটো কানেকশন দিতে পারবো, একটা ছবি দিতে পারবো, আবার এখান থেকেও দিতে পারবো, সমস্যা নেই। এখান থেকে হোম চলে আসছে, আমাদের ফেসবুকে যেমন হোম চলে আসে, তারপর মাই নেটওয়ার্ক, মাই নেটওয়ার্ক আসছে যে আমাকে কে কে কানেকশন করছে। ফেসবুকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, আর এটা সোশ্যাল মিডিয়া যেহেতু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয়। আর এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে, এটা হচ্ছে যেহেতু প্রফেশনাল সাইট, এখানে হচ্ছে কানেকশন করতে হয়, যত কানেকশন করবে তত ভালো। প্রত্যেক দিন 4 থেকে 5টা কানেকশন করাই বেস্ট, বেশি একবারে কানেকশন করা যাবে না একদিনে। আর এরপরে হচ্ছে জব, কে আমাকে কানেক্ট করতে চাচ্ছে বা কে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে বা এরকম কোনো আবেদন করলে এখান থেকে কানেক্ট মাই নেটওয়ার্কে ক্লিক দিলে দেখা যাবে, যেটা হচ্ছে ফেসবুকে যেমন রিকোয়েস্টে দেখা যায় কোনোরূপ। এখান থেকে হচ্ছে জব, আমি কোনো জব খুঁজতেছি কিনা সেটা জবে ক্লিক দিলে জব পাওয়া যাবে। মেসেজ, আমাকে একটা মেসেজ করছে কিনা, এখান থেকে মেসেজে ক্লিক দিলে আমাদের এই মেসেজটা এই যে নিচে চলে যাবে, মিনিমাইজ হয়ে যাবে। এখান থেকে আমরা ক্লিক করে এখান থেকে কাউকে মেসেজ পাঠাতে পারবো, অথবা কেউ আমাদেরকে মেসেজ পাঠিয়ে সেটা চেক করে দিতে পারবো। নোটিফিকেশন, কেউ আমাদেরকে ইয়ে করছে কিনা বা কোনো নোটিশ পাঠাচ্ছে কিনা, বা আমার সাথে ফ্রেন্ড আছে বা কানেকশন আছে, কেউ কোনো পোস্ট করছে কিনা, সেটা এখানে নোটিশ আসবে। এরপর হচ্ছে মি, মানে নিজের প্রোফাইলটা, এখান থেকে ভিউ প্রোফাইল,
গোলফাইল থেকে এখানে আমার গোলফাইলটা এডিট করা যাবে, সব কাজগুলো এখান থেকে করা যাবে। ভি প্রোফাইল একটু ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমার প্রোফাইলটা রেডি। এখান থেকে জাস্ট একটা ব্যানার দিতে হবে, যেটা হচ্ছে যেমন আমরা ফেসবুকে ব্যানার দিয়ে থাকি, বা ইনস্টাগ্রামে, বা আদার যে সাইটগুলো, টুইটার, ভাইবার, হোয়াটসঅ্যাপ সাইট, ওই ব্যানারগুলো এখানেও ফেসবুকে, জাস্ট ফেসবুকের মধ্যে যে ব্যানার টোটাল দিয়ে দেবো এখান থেকে। এরপর হচ্ছে একটা ছবি দিয়ে দিব, আর এখানে আমাদের তো নাম শো করছে, আমাদের পেশা আছে গ্রাফিক ডিজাইনার, ইনস্টিটিউট নেম শো করছে, এরপর অবস্থান কোথায় সেটা শো করছে। আর এখান থেকে হচ্ছে আমরা অ্যাড প্রোফাইল সেকশন, আমরা এখানে ক্লিক দিলে আমাদের যে ইয়েগুলো, যেমন আমরা এটা যেহেতু প্রফেশনাল সেক্টর, সেহেতু এখানে কিছু ইয়ে করতে হয়, সিভি সিভি তৈরি করতে, অর্থাৎ কেমন সেটা হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমাদের প্রফেশনাল জব, কোথায় কত বছর জব করছি, কোন কোন কোম্পানি বা কোন কোন কাজের এক্সপিরিয়েন্স আমাদের আছে, কি কি কাজ আমরা পারি, গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, তারপর আদার যে কাজগুলো আছে সে কাজগুলো আমরা এখানে সব শো করতে পারবো। এখান থেকে আমরা অন্য অন্য বিষয়গুলো এডিট করতে পারবো। এখানে যাওয়ার পরে এই যে এখানে ইন্ট্রো, অ্যাবাউট, ফিউচার, ব্যাকগ্রাউন্ড, তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপর হচ্ছে লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেট, তারপর হচ্ছে ভ্যালু এন্টার এক্সপিরিয়েন্স স্কিল, তারপর হচ্ছে অ্যাকমপ্লিশমেন্ট, এরপর হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, তারপর হচ্ছে সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, এগুলো বিষয় সব আমরা এখান থেকে করতে পারবো। তো আমাদের যেহেতু এগুলো এখন রেডি নয়, বা আমাদের করার সময় না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এগুলো আমরা সব পরে সেটিং করে নেবো নিজেরা। আর এখান থেকে আমরা এডিট করে আরো বিষয়, বেশ কিছু বিষয় করতে পারবো। এটা হচ্ছে ছিল আমাদের প্রোফাইলের কাজ। প্রোফাইলটা আমরা নিজেরা নিজেরা খুব আগে সুন্দর করে গুছিয়ে নেবো, তারপরে আমরা জবের জন্য চেষ্টা করব। কারণ কোনো একজন বায়ারকে যখন আমি রিকোয়েস্ট বা জবের জন্য অ্যাপ্লাই করব, তখন সে কিন্তু আসার পরে আমার সিভিটা দেখবে। যেমন আমরা বাংলাদেশ মার্কেটে কোনো জব করতে হলে কোনো অফিসই, প্রাইভেট বা সরকারি, তখন কিন্তু আমরা আগে সিভিটা ড্রপ করি। আর এখানে হচ্ছে আগে আমরা কি করতে হবে, আগে আমাদের সিভিটা রেডি করতে হবে। রেডি করার পরে তারপর আমরা আবেদন করলে একজন বায়ার এসে আমার প্রোফাইলটা চেক করলে সে বুঝতে পারবে যে এই এই বিষয়ে উনি এক্সপার্ট, এই কাজ ওনাকে দিয়ে করানো যাবে, কোনো সমস্যা নেই। এরপরে আমরা এখানে ওয়ার্কে ক্লিক দিব। ওয়ার্কে ক্লিক দেওয়ার পরে এখানে আমরা আরও বেশ কিছু বিষয় দেখতে পারবো, যেমন এই যে লার্নিং বিষয়টা, ইনসাইট বিষয়টা, পোস্টে জব, জব পোস্ট, এখান থেকে আমরা জব পোস্ট করতে পারবো। আর অ্যাডভার্টাইজ মানে বিজ্ঞাপন দিতে পারবো, যেমন আমরা ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে থাকি, ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিয়ে থাকি, সেম। এরপর আছে ফাইন্ড লিডস, এরপর আছে গ্রুপ, এরপর আছে স্যালারি, এরপর আছে প্রোফাইন্ডার, আর নিচে আরও কিছু বিষয় আছে। এখান থেকে আমরা ট্যালেন্ট সলিউশন, সেলস সলিউশন, এরপরে হচ্ছে পোস্টে জব ফর ফ্রি, এরপর হচ্ছে মার্কেটিং সলিউশন, হচ্ছে লার্নিং সলিউশন, আর এখানে হচ্ছে ক্রিয়েট এ কোম্পানি পেজ। আমরা যদি একটা লিঙ্কডইনে একটা পেজ খুলতে চাই, যেমন আমাদের ফেসবুক পেজ আছে, সেটা হচ্ছে পার্সোনাল পেজও হতে পারে, বিজনেস পেজও হতে পারে। এখানে আমরা পার্সোনাল পেজও খুলতে পারবো, বিজনেস পেজও খুলতে পারবো, অনেকটা ফেসবুকের মতো, কিন্তু সেম না, কারণ ওটা হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম, আবারও বলছি একটা প্রফেশনাল মাধ্যম। এখানে এখান থেকে একটা গ্রুপ খোলা যাবে, ঠিক আছে, গ্রুপে পোস্ট দেওয়া যাবে, যা যা করা যায় ফেসবুকে সেই কাজগুলো সব করা যাবে, কিন্তু সামাজিক কোনো পোস্ট হবে না, প্রফেশনাল পোস্ট দিতে হবে, কোনো জব পোস্ট বা দেশ কোনো বিষয় এগুলো দেওয়া যাবে এখান থেকে। এখানে ক্লিক দিয়ে আমরা জবে ইয়েগুলো, গ্রুপের যে বিষয়গুলো সব আমরা এখান থেকে দেখতে পাবো। ক্লিক দিয়ে দেখি, এই যে এখান থেকে আমরা ইয়োর গ্রুপ, যদি গ্রুপ খুলতে চাই তাহলে এখানে গ্রুপ খুলবো, এই যে ক্রিয়েট এ গ্রুপ। আর যদি কোনো গ্রুপে জয়েন হতে চাই তাহলে এখান থেকে গ্রুপ, একটা বিজনেস গ্রুপ যদি আমি এখানে লিখি, তাহলে বিজনেস গ্রুপে আমি রিকোয়েস্ট পাঠিয়ে জয়েন হতে পারবো। এই বিষয়গুলো ছিল এখানে। ক্রিয়েট পেজে ক্লিক দিলে আমরা একটা নতুন পেজ তৈরি করতে পারবো, এটা আমরা সবাই পারবো, সবাই নিজে নিজে তৈরি করবো। এখানে যে বিষয়টা দেখাচ্ছিলাম যে আমি জবে ক্লিক করবো, সাধারণত লিঙ্কডইনে আমরা অ্যাকাউন্ট ক্লিক করি, অ্যাকাউন্ট ক্রিয়েট করি এই জন্য যে আমরা কোনো জবে ইনভলভ হবো, অর্থাৎ কোনো অনলাইন ইনকাম করবো এখান থেকে, বাসায় বসে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যেগুলো করা যায় সেই কাজগুলো এখান থেকে করবো। জবে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে একটা জব খুঁজবো, যেমন আমরা সার্চ বাই টাইটেল, স্কিল অর কোম্পানি, এরপরে আছে সিটি, স্টেট, আমরা এখান থেকে জাস্ট গ্রাফিক ডিজাইন জব খুঁজবো।
গ্রাফিক ডিজাইন ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা আছে, তো বাংলাদেশ সিলেক্ট করা থাকলে বাংলাদেশি জবগুলো সব শো করতে আছে, বাংলাদেশি জবগুলো সব শো করতে আছে। এরপরে হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে, তো আমরা যেমন আগে বাংলাদেশিটা একটু দেখি, এই যে গ্রাফিক ডিজাইনার ঢাকা, ঢাকা বাংলাদেশ, ফুল ফাইল ম্যানেজার জব 2 উইক আগে ইজি অ্যাপ্লাই। আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে ইজি ভাবে অ্যাপ্লাই করা যাবে, এখান থেকেও করা যাবে। আবার যদি বলি গ্রাফিক ডিজাইনার কমন হেলথ ঢাকা, এখান থেকে 2 উইক আগে এই জবটা পোস্ট হয়েছে, এখান থেকে অ্যাপ্লাই করা যাবে। এটা যদি এটা করতে চাই, এটা এখান থেকে ক্লিক দিয়ে জাস্ট এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাই করার সিস্টেমটা অনেক ইজি, আমরা এগুলো সবাই করতে পারবো। এই বিষয়টা দেখাচ্ছি না, এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে যদি আমি ইউএসএ লিখি বা কানাডা লিখি, যেমন আমি ইউএসএ লিখি, ইউএস ইউনাইটেড স্টেট, দেখি সেখানে গ্রাফিক ডিজাইনের কি কি পোস্ট জব আছে। গ্রাফিক ডিজাইন ডিজাইন ইন ইউনাইটেড স্টেট, এখানে আছে, এখানে আছে 18,902টা জব আছে। এই জবগুলো তো আমরা সব অ্যাপ্লাই করতে পারবো। এই জবটা হচ্ছে 5 ডে আগে এটা পোস্ট হয়েছে। এটা কতজন আবেদন করছে এখানে সব কিছু দেখা যাচ্ছে, আমি আবেদন করতে পারবো। আমরা যদি আবেদন করতে চাই জাস্ট এখানে ইজিভাবে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে আবেদন করব। আবেদন করে নিলে আমরা সেটা আমাদেরকে ওনারা নক দিবে, পরে আমাদের ইয়েতে যোগাযোগ করবে মেসেজে। এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে যদি আমরা অন্যভাবে জব খুঁজি, যেমন এখান থেকে আমি লিখলাম সিইও, সিইও, সিইও ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম ভাবে চলে আসলো আমার সামনে সিইও ইউনাইটেড স্টেট, ইনি একজন সিইও, ওনার নাম এটা বা ওনার বদলে এটা সিইও বি ম্যানেজার পার্টনার, এসি গোবিক রেজিয়ন, তারপর আছে সিনসিনাতি ওহি ইউনাইটেড স্টেট। ওনার প্রোফাইলটা এটা, ওনার প্রোফাইলটা আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন করলে আমরা ওনার প্রোফাইলটা চেক করতে পারবো, আমরা এটাতেও চেক করে নিতে পারবো। আমাদের যেটা পছন্দ হবে এখান থেকে জব সেটা আমরা জাস্ট ইজিভাবে অ্যাপ্লাই করবো, অথবা আমরা এখান থেকে আরো কাজ করতে পারি, ফিল্টার করতে পারি। ফিল্টার করার পরে আমরা যে কাজটা করতে পারি, অ্যাড এ কোম্পানি, কোম্পানি অ্যাড করতে পারি, মোস্ট রিলেভেন্ট মোস্ট রিসেন্ট, মোস্ট রিসেন্টটা দিলে হয়। এখান থেকে জাস্ট আমরা অ্যাড ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রির নাম লিখলাম, আর এখানে আছে জব ফাংশন, অ্যাড জব ফাংশন, জব ফাংশন তো লিখতে পারবো। ইন্ডাস্ট্রি নাম লিখলাম, যেমন গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন লিখলাম, আর এখানে লিখলাম জব ফাংশনটা আমি দিলাম নাকি ইন্ডাস্ট্রি, গ্রাফিক ডিজাইন দিলাম। গ্রাফিক ডিজাইন দেওয়ার পরে গ্রাফিক ডিজাইন চলে আসলো, বিজনেস ডেভেলপমেন্ট, এটা ইনফরমেশন টেকনোলজি, হসপিটাল অ্যান্ড হেলথ, কোন চেপ্টার, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস, এগুলো সব দেখলাম। দেখার পরে জাস্ট এখানে গ্রাফিক ডিজাইন সিলেকশন থাকলো, এখানে জাস্ট আমি অ্যাপ্লাই করলাম। হ্যাঁ আছে একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে এখান থেকে যদি আমি গ্রাফিক ডিজাইন পদে অ্যাপ্লাই করি সেটা করতে পারবো। এখানে জব আছে ওয়াল জব, পিপুল, কন্টেন্ট অ্যান্ড কম্পেইন, গ্রুপ, স্কুল ইভেন্ট, এগুলো দরকার নেই, ডেট পোস্টেড, পোস্ট 24 আওয়ার্স, এনি টাইম পোস্টেড, আমরা পোস্ট 20 অ্যাপ্লাই করলাম, 20 আওয়ার্সের ভিতরে যে পোস্টগুলো হয়েছে। গ্রাফিক ডিজাইনে কোনো ইয়ে হয় না,
স্মল ক্যাটাগরি দিই। এডিসিও ম্যানেজার ডাইরেক্টর ইউনিলিভার বাংলাদেশ চলে আসছে। তারপরে বাংলাদেশ বিষয় এই কথা, তাহলে এখানে যাবো জাস্ট স্টে, যাওয়ার পরে সার্চ ফর ইউর নেক্সট জব। তো জব আমরা এখানে দিলাম যে গ্রাফিক ডিজাইন, অথবা আমরা যদি এমনও দিই যে ডিজিটাল মার্কেটিং, এখানে বিভিন্ন ক্যাটাগরির জব আছে, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এখান থেকে যদি এলওডি রেজিস্টার্ড থাকে, এখান থেকে যদি আমরা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার পদে অ্যাপ্লাই করি, যেমন এটা অ্যাপ্লাই করার পরে আমরা দেখলাম এটা আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই ডিজিটাল মার্কেটিং গ্রুপ নেটওয়ার্ক সিকুয়েন্সি ইউএস মেডিকেল ভার্সন ডেন্টাল এটা অটো ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, এটা তোমরা সার্কুলার, এটা আমরা 2 নম্বরটা সাপোর্ট যদি আবেদন করি, তাহলে আমরা এখান থেকে আমাদের এই জবের বিষয়গুলো দেখলাম সব, যেমন 2 নম্বরটা আছে আমাদের এখানে শো করছে, যদি 3 নম্বরটা আমি সিলেক্ট করে এখানে ক্লিক দিই তাহলে আমাদের এখানে শো করবে। প্রত্যেকটা আমি সব দেখে নিব, এখান থেকে দেখে নেওয়ার পরে এখান থেকে জব 120 পিপল অ্যাপ্লিকেন্টস মিড সিনিয়র লেভেল কোম্পানি আছে 201 থেকে 500 এমপ্লয়ার, স্টাফিং অ্যান্ড রিকরিং কানেকশন আছে, এত সব কিছু এখান থেকে ওদের জব ডেসক্রিপশনটা সব কিছু এখান থেকে দেখে নিতে হবে, সবগুলো আমরা পড়ে নেবো ধীরে ধীরে, পড়ে নিলে আমরা বুঝতে পারবো। এরপর যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা এখান থেকে ইজি অ্যাপ্লাই ক্লিক দিই, ইজি অ্যাপ্লাই ক্লিক দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমাদের জিমেল আইডি শো করছে, বাংলাদেশ কন্ট্যাক্ট নাম্বারটা, আমাদের সিভিটা দিতে হবে, তো আমাদের সিভি যেহেতু করা নাই সেহেতু এখন সাবমিট অ্যাপ্লিকেশন করেও লাভ নেই, এখান থেকে জাস্ট আমরা সিভিটা আপলোড করে দিবো, আপলোড করে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন দিয়ে দেবো, দিলে আমাদের কাজ কমপ্লিট। আশা করি আপনারা বুঝতে পারছেন লিঙ্কডইনে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কী জন্য অ্যাকাউন্ট খুলতে হবে এবং এখানে খুললে কীভাবে জব নিতে হবে, এই বিষয়গুলো আমরা সব এখান থেকে আশা করি বুঝতে পারছেন আপনারা। এখানে মূল বিষয় ছিল এগুলো, যে বিষয়গুলো আমরা এখানে দেখানো হবে আপনাদেরকে।